তো এখানে মৌ বসে বসে ভিডিও এডিট করছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালে উঠেই মাথার মধ্যে একটা মানে চাপ আছে যে ভিডিওটা এডিট করতে হবে, সে কারণে ল্যাপটপ নিয়ে বসে গেলাম। আর ওই পাশে তো বৌদি, পুচকিগুলো, দাদা সবাই ব্যস্ত, ব্যস্ত বলতে বৌদি রান্না করতে ব্যস্ত, আর পুচকি দুটো আমাদের সঙ্গে কথা বললো এতক্ষণ, আবার ওর মাকে গিয়ে একটু হেল্প করছে, আর দাদা তো বাইরে একবার আবার ঘরে। তো সকালটা শুরু হলো, আর সারাদিন কীভাবে কাটবো সেটা আগের থেকে জানি না, কিন্তু যাই করি না কেন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর একটু ওই করে দেখে আসো যে বৌদি কী করছে, যাও আর আমি এদিকে ভিডিওটা এডিট করি। পুশ করা তো যায় না, না এটা আবার কি রকম সিস্টেম? তো দেখো আজকে ব্রেকফাস্টে এখানে রুটি, সবজি, তিন রকমের মিষ্টি, তিন রকমের না দু রকমের মিষ্টি, আর এই যে কলল খাবে। এই পাশে প্রীতি ফোন করছে বারবার, সবাই মানে সবাইকে মিস করছে। দেখ নাই কে প্রীতিদি, নাই ও প্রীতি সামনে ক্যামেরা আন তো, ওর মন টিকছে না, আর আমি এদিকে তো ভিডিও এডিট করতে ব্যস্ত। ওই প্রীতিদি সামনে ক্যামেরা দেখো, হোলিতে কি অবস্থা? হ্যাঁ হোলিতে সেই মজা করছে সবাই, এই যে সবাই ভূত, এই যে প্রীতি। তো অনেকক্ষণ ধরেই তোমাদের সামনে আসতে পারছিলাম না, সকালবেলা সেই যে খাওয়া দেখিয়েছিলাম আর দেখাইনি, কারণ এমনি বসে শুয়ে সময় কাটাচ্ছিলাম। তো আর অনেকদিন পর একসঙ্গে হলে আবার একটু গল্প টল্প বেশি, তো সে কারণে গল্প করছিলাম সবাই মিলে। তো আমার স্নান দান খাওয়া দুপুরে সমস্ত কিছু হয়ে গেছে, তো এখন ক্যামেরাটা অন করার একটাই কারণ, আমাদের কল্লোল সাহেব দাদার সঙ্গে রং খেলতে গেছিলো। তো এই দেখো পুরো ভূত হয়ে এসছে, দেখো একটু একটু মানে ফোকাস করি মুখটা, একটু মুখটা দেখো মুখটা কি পরিমাণে হোলি খেলে এসছে। তো আমরা কেউ খেলিনি আজকে, কারণ আজকে ঠাকুরের চরণে ছোঁয়ানো হয়েছে এখানেও, তো সেই জন্য আর খেলবো বিকেলবেলা একটু হালকা পাতলা খেলবো আর কি ইচ্ছে আছে, কিন্তু এই ভূত সাজবো কালকে আমরা। তো এখন ও ডাইরেক্ট বাথরুম যাবে, ওর জন্য টাওয়েল আনতে যাবো আমি ছাদে। তো চলো দেখা যাও না, হ্যাঁ চলো। তো হয় না এরকম যে একটু ইরেগুলার হয়ে গেছে, মানে এখানে আসার পরে যে একটু ভিডিও করবো, কেন জানি না মন চাইছিল যে একটু গল্প গুজব করি, আর সব কিছু কিন্তু মানে কি বলবো যে ভিডিওটা করা একটু মানে কেমন যেন একটু এনার্জিলেস লাগছিল। আর এখনকার সময়টা কি বলো তো এমন একটা সময়, না গরম না ঠান্ডা, তো বেশি বেশি খালি ঘুম পায়, মানে শুয়েছিলাম আর আমি শুধু খালি ঘুম পাচ্ছিল, আবার মানে যখনই প্রিপারেশান নিচ্ছি যে ঘুমাবো তখন আবার আর ঘুম পাচ্ছে না। তো এটা দাদাদের আরেকটা বাড়ি, এখানে বাড়ি হয়নি এখনো আর কি, জাস্ট ছক আঁকানো হয়েছে এরকম করে, ছাদ হয়েছে আর নিচে নিচে অনেকগুলো রুম হয়েছে। তো ওই যে টাওয়েল নিবো দাঁড়াও, তো এই হচ্ছে ব্যাপার, এটা এই ঘরটা হলে পরে ওই যেখানে এখন দাদারা আছে সেখানে সেটা ভাড়া দিবে হয়তো আর কি, জানি না আমি সঠিক এই যেটা। তো যাই হোক কী করবে এখনও ফাইনাল না, আর এটা বাড়িটা হবে আর কি। তো দেখো ছাদের থেকে পেছনের ভিউটা কি দারুণ লাগছে বলো, আর দেখো সূর্যটা কি দারুণ লাগছে। তো চলো এই যে টাওয়েল, টাওয়েল নিয়ে এখন নিচে যাই, ওকে নিয়ে দেই, তারপরে স্নান করবে, স্নান দান করে ভাত খাবে, খায়নি সকালবেলা রুটি সবজি এগুলো খাওয়া হয়েছিল দেখেছিলাম তোমাদের, দেখেছিলাম। তারপরে রুটি সবজি খেয়ে আমি ভিডিওটা এডিট করছিলাম, আর তার মধ্যে একটা ঘটনা ঘটেছে, আজকে একটা সাপ এসেছিলো বৌদিদের ঘরে, তো সেই সাপ নিয়ে কি কাহিনী, ঠাকুর ঘরে ঢুকে গেছিলো, তো সে কোনোভাবে হোক তাকে বার করা হয়েছে। তারপরে মানে স্নান দান করলাম, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম কালকে যেগুলো পরে এসেছিলাম, সে কারণে আর অনেকক্ষণ যাবো তোমাদের সঙ্গে কোনো ভিডিও করা হয়নি। তো এই যে এটা হচ্ছে নতুন বাড়ির গেট, ভীষণ সুন্দর হবে, এই পাশে পুরোটা খোলা মেলা, দারুণ জায়গাটা, আর বসন্তকাল মানেই কোকিলের ডাক। এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ টালটা আমি ধুয়ে দিছি সে তো জানি আমি,
ছাদে আসলাম একটু, আমরা একটু রং খেলবো। এদিকে আমার ভাস্তিগুলো আছে, আর কল্লোল তো রং টং খেলে এসে স্নান দান করে খেয়ে এখন ঘুমাচ্ছে দাদাও। তো আমরা একটু খেলবো আর কি রং আর কি। হ্যাপি হোলি তো একটু করতে হবে, হ্যাঁ না? হ্যাপি হোলি। আমরা কোনো চিল্লা আল্লা করি না, এমনি নরমালি খেলছি। আমাদের একটুখানি কালকে বেশি ভালো মজা হবে। হ্যাঁ, কালকে আমরা বেশি মজা করব। হ্যাঁ, কালকে একটুখানি হবে না, কালকে অনেক হবে সত্যি। আর আজকে তো আমাদের স্নান দান সবারই হয়ে গেছে, এখন জাস্ট এই ঠাকুরের, যেহেতু ঠাকুরের চরণে আমরা মানে আজকে হোলি দিন, মানে হোলি কি রং দিতে হয়, ঠাকুরের আবির দিতে হয়, সেটাই আর কি আমরা আশীর্বাদ স্বরূপ একটু নিলাম। আর কালকে মেইন হোলি খেলাটা খেলবো। গুড ইভিনিং সবাইকে। আর দেখো মহাদেব কোথায় বসে আছে। তো আমরা এসেছি হচ্ছে প্রীতিদের বাড়িতে। প্রীতিকে তোমরা সবাই দেখেছো এর আগে অনেকবার, বিয়ে বাড়িতে দেখিয়েছিলাম পুচু প্রীতি। তো মানে আমার একটা দিদির বাড়িতে, আর প্রীতি হচ্ছে আমার বঞ্জি। তোমরা বঞ্জি বলো তো, সম্পর্কটা নিয়ে না বলি, সবাই মানে তোমরা শুধু বঞ্জি বলো, কিন্তু এখানে আমাদের সবাই ভাগ্নি বলে, তাই এটা নিয়ে বারবার কথা না বলাই ভালো। তো দেখো সবাই আছে এখানে, এই যে এই পাশে দিদি, তারপরে সুপ্রিয়া এসছে আমার সাথে, এই যে পুচকি হচ্ছে আমার নাতনি, আর এই যে হচ্ছে প্রীতি, আর ওই পুচু ওই ঘরে চা বানাচ্ছে। তো আমরা এখন ঝালমুড়ি দিয়ে চা খাবো। আর ওই বাড়ির থেকে এখনই আসলাম, আর বৌদি আর মানে দাদার বড় মেয়ে আর দাদা, ওরাও একটু পরেই আসবে। তো চা নিয়ে এসছে দেখাচ্ছে। তো একটা কথা তোমাদেরকে বলি, আসলে সবসময় আত্মীয়দের বাড়ি যাওয়া হয় না, তো এখন যেহেতু একটা ওকেশান হোলি, তো সেই কারণে যেহেতু মানে সবাই বলছিল আসার জন্য, সেই কারণে চলে এসেছি। আর বাড়িতে অনেক দিনই ছিলাম, 7-8 দিন ছিলাম, কিন্তু তোমরা তো ভাবছো যে যেদিন আমি বিয়ে বাড়ি থেকে গেছি একদিন থেকেই আবার চলে এসেছি, কিন্তু সেটা কিন্তু না, বাড়িতে 7-8 দিন ছিলাম, সেটা তোমাদের সঙ্গে বলেওছি আমি। তো আমি জানি তোমরা অনেকেই আমাদের বাড়ির কাজগুলো মানে মিস করছো, তো আমি নিজেও মিস করছি যে বাড়ির কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তবে এখান থেকে গিয়ে কন্টিনিউয়াসলি বাড়ির ব্লগ দিব, কিন্তু আবারও আরেক জায়গায় যাওয়ার কথা আছে, ওটা কাজের সূত্রে যাবো, তো সেটা নিয়ে তোমাদেরকে পরেই বলবো, কারণ তোমরা অনেকে জানো যে ওই কাজের কাজটা যে পেয়েছি মানে সেটা তোমাদেরকে পরেই বলবো, এখন আর কিছু না বলি। তো এই দেখো দুধ চা, কি সুন্দর কালার এসছে, এই যে দেখো, আর এই যে দেখো পুচকি, দিদন খাবে, এই যে মুড়ি, ঝালমুড়ি, এই দেখো বৌদি এসছে, প্রিয়া এসছে, তখন তো এসেছিল না, এই যে সবাই এখন চাটা খাওয়াচ্ছে, আমরা তো খেয়ে নিয়েছি, আর এই দেখো আরেকজন। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল খাচ্ছি হচ্ছে পুরি, তার সাথে হচ্ছে টেস্টি টেস্টি পায়েস আর হচ্ছে মিষ্টি। তো সকালে ব্রেকফাস্ট সেরেই তারপরে আমরা মানে সব তোরজোর শুরু হবে হোলি খেলার জন্য। সবাই এদিকে আছে, সবাই বলে কি আমাকে খারাপ লাগছে, আমাকে মুচানোর মতো লাগছে, সবাই সাইড হয়ে গেল। তো একমাত্র আর কল্লোল যে এদিকে দেখো, যে দেখো খাওয়াতে ব্যস্ত, জামাই বলে কথা, আমার দিদি খুব আদর করে খেতে দিয়েছে। তো তো আমরা এগুলো খাবো, তারপরে দেখি কী কী করি। আর আজকে হোলি খেলবো, দারুণ মজা করবো, কারণ সবাই একসঙ্গে হবে এখানে। এখানে তো এখানে দুই বোনঝি আছে, তারপরে আরও দুটো ভাগ্নে আসছে, ভাগ্নে বলতে আমার দিদির দু ছেলে, তারপরে ভাস্তি দুটো, আরও দু তিনজন এক্সট্রা, মানে আমার বৌদির বোন বোনজামাই, মানে সবাই একসঙ্গে হবো, বক্স বাজাবো আর হোলি খেলবো, কারণ আজকে হচ্ছে বাঙালিদের মেইন হোলি ধরতে গেলে, তাই না? আজকে সবাই খুব খেলবে। তো কালকে অল্প স্বল্প ই করেছিলাম, তো কালকে তো আমরা অত বেশি খেলিনি, আর আজকে সবাই মিলে খেলবো একদম। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। শোন না,
ওকে একটা ভিডিও কর, বলো এই ছেলের জন্য একটা পাত্রী চাই। হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেবো। যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। খরচা কেন আপনি ইনকাম করেন না? না ইনকাম করলে করেন না, তাহলে তো বিয়ে দেওয়া যাবে না, তাহলে বিয়ে দেওয়া যাবে না। অনেকেই সবাই আছে এখানে খাচ্ছে, সবাই পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, ফ্রাইড রাইস আর মাংস হবে। ওই যে দিদি এসছে এখানে চাঁদে তো আছে চেয়ারে কাম করে এটা কাজ না হয় কোটা কি হবে আরে তুই গেলি না ইনকাম করে আমি জানি তো তোমার সাদা চাদর আইনে না সাদা চাদর দিয়ে বসাইছি সেটা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আমি আর দু তিনজন খেয়েছি আর বাকিরা এখন খাচ্ছে, খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে আমরা হোলি খেলবো। তো সকালবেলা ড্রেসটা পরেছিলাম, খুলে ফেলেছি কারণ প্রচুর গরম প্রচুর। আর এটা হচ্ছে দুতলা, তো দুতলা না তিনতলা গো, দুইতলার জন্যে প্রচুর গরম আর কি, রোদটা পুরোটাই লাগে ওয়ালের মধ্যে। তো যাই হোক ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব জমজমাট হতে চলেছে। তো দেখো এখানে বৌদিরা সবাই দুপার জন্য করছে ফ্রাইড রাইস আর হবে হচ্ছে এত বেশি রঙের ফিলিংস হলুদ পরি দুজন জড়িটা এত বেস্ট কি বলবো, খাবারের মধ্যে পড়বে আমার মুখে অলরেডি চলে গেছে, খাচ্ছি পুরা কিনে আনি আসো আমাদের বিরিয়ানি
সবাই খাবো হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে মাটন আর স্নান আর মাছ। ও আচ্ছা, অনেক কিছু আছে। তো সবাই হাত মুখ মানে এগুলো উঠে না, এত চেষ্টা করলাম উঠে না। তো যাই হোক, হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমরা তো কোথাও যাইনি, ছাদের মধ্যেই আমরা করেছি আর একটা রুমের মধ্যে। সিঁদুর না বলে হোলি রং রং, আর আমার তো পুরো হলুদ, আমি মানে আমার মুখের থেকে হলুদ রং বেরোচ্ছিল, এই অবস্থা। আমার লাল বেশি মুখের মধ্যে, বিয়ে হয়নি তো সে কারণে লালটাই বেশি ভালো লাগছে। ভাই খাওয়াই দিছে বৌদিটা, আমাদের নাচতে পারলো না। দিদি তুই দে, আমি খাইছো না। হ্যাঁ অত মা নাচে না। তো এই দেখো মাংস, ফ্রাইড রাইস সবাই খাচ্ছি। তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে রাতে খাওয়া ছিল হচ্ছে ডিম তরকারি, আলু ভাজা আর তার সাথে মুসুরের ডাল। তো বৌদি আর পুচকি দুটো চলে গেছে, আর এখন আমরা ঘুমানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। যার একজন মোবাইল টোবাইল নিয়ে একদম পাগল হয়েছে, মানে ও তো আসলে জব করে সারাদিন, মানে এত কাজ, তারপর রাতে আর বেশিক্ষণ থাকতে পারে না, ঘুমিয়ে যায়। মুখের অবস্থা দেখি তো চলো আজকের মতো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগের সাথে। গুড নাইট, টাটা।